সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব পয়লা মে মেষ থেকে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হবে, সেই সঞ্চারে সিংহলগ্ন সিংহরাশির মানুষরা কী আশা করতে পারেন। সিংহলগ্ন সিংহরাশি আপনাদের জন্য বৃহস্পতি দশমভাবে সঞ্চার করছেন। দশমভাবে সঞ্চার করে বৃহস্পতি পরাশর জ্যোতিষ পদ্ধতিতে আপনাদের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব আর ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে দশমভাবে অবস্থান করছেন, এই দশমটা আপনাদের কর্মস্থান, আপনাদের মিড হ্যাভেন, আপনাদের জেনিথ। তো ওভারঅল কিন্তু একটা খুব হাইটের পজিশনে বৃহস্পতি থাকছে, ক্যারিয়ারের জায়গাকে ডেফিনেটলি বৃহস্পতি একটা আপনাদের হায়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাবে। ক্যারিয়ার ওরিয়েন্টেড আরও নলেজ, আরও দক্ষতা, আরও স্কিলস আপনারা অর্জন করতে পারেন। এই বৃহস্পতি দশমে থাকাকালীন আপনাদের যে ম্যানেজমেন্ট, যে হায়ার অথরিটি, তাদের একটা প্রসন্নতা লাভ হবে। এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং বাকপটুতা, আপনার কথার মধ্যে একটা উইজডম, একটা ম্যাচিওরিটি, একটা জ্ঞানের ভাব, মানুষ আপনাকে অত্যন্ত এলোকুয়েন্স অরেটর মনে করবে। আপনার কথাবার্তার মধ্যে একটা অ্যাডভাইসারি রোল থাকবে, আপনি খুব মোটিভেট করতে পারবেন, মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন আপনার বাকপটুতা দিয়ে। আপনার আর্থিক দিকে বিশেষ শুভত্ব, শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকলে সেই সমস্যা সমাধান হবে। বিদ্যাক্ষেত্রেও কিন্তু সুফল লাভ করতে পারেন। এই বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি থাকছে গৃহসুখ, গৃহক্রয়, গৃহ সংস্কার, বাহন ক্রয়, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি। মায়ের সঙ্গে যদি সমস্যা থেকে থাকে সেখানে আপনারা সমস্যার সমাধান পাবেন। ওভারঅল পারিবারিক পরিস্থিতি আপনারা একটা শুভত্ব আশা করতে পারেন। আপনাদের বাস্তু নেগেটিভিটিগুলোকে অনেকটা রেক্টিফাই করবে বৃহস্পতি। যাদের অনিদ্রার সমস্যা আছে, ইনসোমনিয়ার সমস্যা আছে সিংহলগ্ন সিংহরাশি, আপনারা ইম্প্রুভমেন্ট পাবেন, আপনাদের ঘুম ভালো হবে। এই বৃহস্পতির পরাশর অ্যাস্ট্রোলজি মতে আপনাদের সিক্স হাউসে দৃষ্টি থাকছে, সুতরাং কোনো না কোনোভাবে আপনাদের স্কিলস, নলেজ একটা বৃদ্ধি হওয়া, ভোকেশনাল ট্রেনিং, কোনো সার্টিফিকেশন করতে পারেন, ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, কোনো কারিগরি বিদ্যা শিখতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা স্বীকৃতি লাভ করবেন। কর্মক্ষেত্রের যে স্ট্রেস, দৈনন্দিন জীবনের রেগুলার লাইফের যে স্ট্রেস, সেটাকে ম্যানেজ করতে পারবেন, একটা ভালো কর্ম পরিবর্তন হতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে সিক্স হাউসে বৃহস্পতির স্ট্রং দৃষ্টি হলে কিন্তু মানুষের লোন নেওয়ার একটা প্রবণতা হয়, এবং এই বৃহস্পতির ফোর্থ হাউসেও দৃষ্টি আছে এবং গৃহক্রয়, গৃহপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। সুতরাং বৃহস্পতির ওই বৃদ্ধি, প্রসার, এক্সপ্যানশনের বৈশিষ্ট্যর দিকে যদি নজর না রাখেন, তাহলে টু বেডরুম ফ্ল্যাটের জায়গায় ফাইভ বেডরুম ডুপ্লে ফ্ল্যাট কিনে একেবারে গলা অবধি লোন নিয়ে খুব সমস্যায় পড়বেন পরবর্তীকালে। এই ফ্লিপ সাইডটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার জৈমনী পদ্ধতিতে যদি আমরা দেখি, তাহলে বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকছে না, বৃষ রাশি অর্থাৎ
স্থির রাশির দৃষ্টি থাকছে চর রাশিতে। জৈমিনী পদ্ধতিতে অ্যাসপেক্ট হচ্ছে সাইন সেন্ট্রিক, তো সেই কারণে এই যে সাইন সেন্ট্রিক, তাহলে স্থির রাশির দৃষ্টি থাকে চর রাশিতে, শুধু নিজের সঙ্গে সংযুক্ত সংলগ্ন যে পূর্ববর্তী স্থির চর রাশি তারতে দৃষ্টি থাকে না। তাহলে বৃষ রাশির দৃষ্টি হচ্ছে কর্কট, তুলা আর মকরের উপর। তাহলে জৈমিনী পদ্ধতিতে আপনার সিংহলগ্ন সিংহ রাশির যে বৃহস্পতি বৃষতে অবস্থান করে আছে, সেই বৃহস্পতি আপনাদের দ্বাদশে দৃষ্টি প্রদান করবে। তাহলে সব রকম অনিষ্টকারী যে প্রভাব সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। বিদেশ ভ্রমণের যোগ, সঙ্গে যেটা আগেই বললাম যে ওই ব্যক্তি বাড়তির জায়গায় নজর না রাখলে ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি পাবে। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, মেডিটেশন, এই জায়গাগুলোতে আপনারা সুফল পাবেন। আপনাদের থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে ভ্রমণ, ছোট ভাই বোনদের জীবনে উন্নতি, যারা লেখালেখি করেন, মিডিয়া জার্নালিজমে আছেন, তারা সুফল পাবেন। গৃহ পরিবর্তনের চেষ্টা যারা করছেন তারাও কিন্তু সুফল পাবেন। এবং এই বৃহস্পতির মকর রাশিতে সিক্সথ হাউসে দৃষ্টি, সুতরাং আপনাদের পরাশর মতে যা কিছু বললাম সেগুলোই কিন্তু আরও বেশি করে আপনারা আশা করতে পারেন। সেক্ষেত্রে ওই লোনের ফ্যাক্টরটা, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, এই দুটো ভাবেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। সুতরাং বৃহস্পতির যে অসংযমের অ্যাসপেক্টটা, সেটার দিকে যদি নজর না রাখেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। গত ভিডিওতে আপনাদের আমি জানিয়েছি যে এই বৃষ, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, মকরে বৃহস্পতির দৃষ্টি যদি আপনাদের জন্মকালীন গ্রহের উপর পড়ে, রবিচন্দ্র, বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, তাহলে আপনারা আরও ফাইন টিউন করে কী ফলাফল পেতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা এর সঙ্গে আরও জৈমিনী পদ্ধতিকে ইন্ট্রোডিউস করে, অ্যাপ্লাই করে আরও ফাইন টিউনিং রেজাল্ট কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তবে ওভারঅল সিংহলগ্ন সিংহরাশি এমনিতেই আপনাদের একটা রিগাল রয়্যাল ব্যাপার থাকে, একটা বনেদি রাজসিক ব্যাপার থাকে, সেই জায়গায় কিন্তু নিজেদের বিশেষ আত্মসংযম, সেলফ কন্ট্রোল দরকার, না হলে এই শুভ বৃহস্পতি কিন্তু হিতে বিপরীত করে দিয়ে চলে যাবে। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।